হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু স্পার্ক টিভি। তোমরা দেখছো সব্যসাচীর কেত বাজি। সো আজকের আমরা টপিক, আজকের টপিক হলো গিয়ে বিচ ওয়্যার। বিচ ওয়্যার নিয়ে আজকে আমরা কথা বলবো। সো বিচে গেলে সমুদ্র, যেহেতু কলকাতায় আমাদের কলকাতা শহরের আশেপাশে অনেকগুলো বিচ আছে, মৌসুমী আছে, তাজপুর, দীঘা, মন্দারমণি, পুরী, অনেক বেশ কটা বিচ আছে। তো আমরা মাঝে মাঝে বিচে যাই, কিন্তু জানি না যে বিচে কি পড়তে হয়। বিচে কিছু মানুষ আছে, কিছু বিশেষত আমার বন্ধু ছেলে বন্ধুরা আছে, যারা আছে অদ্ভুত অদ্ভুত সব চেক চেক প্যান্ট পরে, অদ্ভুত একটা গেঞ্জি পরে বিচে নেমে যায়। সেটা দেখতে খুবই খারাপ লাগে, ভীষণই ভীষণই বাজে লাগে। সো ডেফিনেটলি বন্ধুরা, তোমরা যখন বিচে যাবে, বিচে যাওয়ার জন্য ডেফিনেটলি চুজ করো একখানা শর্টস, হালকা কালারের শর্ট ইউজ করো, যেহেতু সমুদ্র, সমুদ্রে কোনো ডার্ক কালারের শর্টস পরে, যেগুলো নোংরা হওয়ার ভয় পেও না। বাট তুমি যখন বিচে নামবে, যাতে সবাই তোমাকে দেখে, সেরকম কোনো আউটফিট পরো, সেরকম আউটফিটই পরো। সো তোমরা একটা শর্টস ইউজ করতে পারো, শর্টস ট্রাই করতে পারো, শর্টস তোমাকে ডেফিনেটলি খুব সেক্সি লাগবে। ব্ল্যাক টি শার্ট পরতে পারো, বা তোমরা এরকম পেইন্ট করা টি শার্ট পরতে পারো, বা সেটা খুব সিম্পল হতে হবে, হয়তো এক কালারের টি শার্ট হতে হবে, এক কালারের টি শার্ট, তার উপরে একটা পেন্টিং করা, ইটস ওকে। হাজার রকম পেন্টিং করা গেঞ্জি, বাম ভোলে টাম ভোলে পুরোনা পিস। আর বিচে গেলে ডেফিনেটলি একটা গ্লাস ইউজ করো, একটা সানগ্লাস ডেফিনেটলি ইউজ করো। আর বিচে যাওয়ার আগে সানস্ক্রিন ডেফিনেটলি মাখবে, ডেফিনেটলি সানস্ক্রিন লাগিয়ে তারপরেই বিচে নামবে, নয়তো এই গেঞ্জির যা দাগ আছে সেই দাগটা শুধু ভিতরে সাদা হয়ে থাকে, বাকি সম্পূর্ণ জায়গাটা কালো হয়ে থাকে। সো আর বন্ধুরা, যারা বিচে যাচ্ছ, বিচে যেতে চাও, বিচে যাওয়ার প্ল্যান করছো, তারা ডেফিনেটলি এই আউটফিটগুলো নিয়ে নাও। এই আউটফিটগুলো তোমাকে খুব সেক্সি লাগবে, আর তোমার যদি সঙ্গে পার্টনার যায়, বন্ধুরা যায়, ভালো লাগবে বেশ। সো বিচের মজা নাও, এনজয় করো, স্পার্ক টিভি দেখো। আর বন্ধুরা, তোমরা কেউ কমেন্ট করছো না, লাইক করছো না, আই ডোন্ট নো কেন করছো না, তোমাদেরকে ভিডিও ভালো লাগছে না, আমি সত্যি জানি না। তোমরা ভিডিও করতে লাইক করো, কমেন্ট করো, তাতে মোটিভেশন পাওয়া যাবে বেশি। তোমাদের কী টপিক চাই আরও নেক্সট, সেই টপিক আমাদের সাজেস্ট করো, নিচে কমেন্টে লেখো যে আমাদের এই টপিকে ভিডিও চাই, তো আমি সেই টপিকে ভিডিও তোমাদের জন্য বানিয়ে পাঠাবো, বানাবো সেই টপিকে ভিডিও বানাবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ভিডিও আমি কী বানাবো সেটা তোমরা পরেই দেখতে পাবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে সব্যসাচীর কেতবাজিতে, অনলি অন স্পার্ক টিভি। সো ততক্ষণ ভালো থাকো, সেফ থাকো, আর সবথেকে বড় কথা সেটা হচ্ছে গিয়ে বিচে যখন যাবে, যখন তুমি এরকম টি শার্ট বা এরকম স্যান্ডোস পরবে, যখন তুমি এরকম গেঞ্জি ইউজ করবে পরবে, যখন বা যখন তুমি প্যাটিং কোনো গেঞ্জি পরবে, তখন প্লিজ এটা মাথায় রেখো যে আন্ডার আর্মস, তোমার আন্ডার আর্মস যেটা আছে সেটাকে তুমি ভালো করে ক্লিন করে, শেপ করে বা ওয়্যাক্স করে তুমি ডেফিনেটলি যাবে, কারণ হাত তুললে যেতে খুব খারাপ না দেখায়। সো বন্ধুরা, আজ এটুকুই থাক, পরের ভিডিও তো দেখা হচ্ছে। পরের ভিডিও কি হচ্ছে, আমাদের মেন্স ফ্যাশন নিয়ে কোনো না কোনো কথা হবে। সো দেখতে থাকো সব্যসাচীর কেতবাজি, অনলি অন স্পার্ক টিভি। সো পরের ভিডিও তো দেখা হচ্ছে, ততক্ষণ সেফ থাকো, ভালো থাকো।